আমরা এখন মিটচারের ম্যাথগুলো কিভাবে আসলে রুল অফ এলিগেশনের মাধ্যমে করা যায় এবং সেই ম্যাথগুলো আবার কিভাবে রিটেন ফরম্যাটে করতে হয় ইকুয়েশন ডেভেলপ করে আমরা দুইটা স্ট্রাকচারে আজকে আলোচনা করব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথটি হচ্ছে হাউ মাচ সল্ট মাস্ট উই অ্যাড টু 10 গ্রামস অফ 20% সল্ট সলিউশন টু স্ট্রেংথেন ইট ইনটু 50% সলিউশন। দ্যাট মিন্স 10 গ্রামের একটি সলিউশনে আসলে 20% সল্ট এক্স্যাক্টলি আছে, তো ওই সলিউশনে কতটুকু পিওর সল্ট মিশালে সেখানে ওই সলিউশনে পিওর সল্টের পরিমাণ 50% দাঁড়াবে। তাহলে এটা আমরা রুল অফ এলিগেশনের মাধ্যমেও করতে পারি, রিটেনেও করতে পারি। দ্যাট মিন্স মিক্সচারের ম্যাথগুলো কিভাবে এলিগেশনের রুল দ্বারা খুব অল্প সময়ে সমাধান করা যায়। ফার্স্ট আইটেম আর এখানে হচ্ছে সেকেন্ড আইটেম, আর মিডিলে যে থাকবে সে হচ্ছে মিন। মিন মানে হচ্ছে গড়। তো এখানে আমরা যে কাজটা করব, আরই বিয়োগ করব। দ্যাট মিন্স মিনের থেকে সেকেন্ড আইটেম বিয়োগ করব, মিন মাইনাস সেকেন্ড আইটেম, এবং সেটা মডুলাসের মাধ্যমে রাখবো। মডুলাসের ভিতরে কেন রাখবো? কারণ এইখানে যা মান আসবে তা অলওয়েজ আমরা চিন্তা করব পজিটিভ মানগুলোকে চিন্তা করব। ঠিক এখন আমরা যে কাজটা করব, মিন মাইনাস ফার্স্ট, এখানেও যে মান আসবে সেটা যাতে পজিটিভ হয়, আর সেই জন্য আমরা সেটা কি করেছি, মডুলাস দ্বারা আবদ্ধ করেছি। ওকে ফাইন, তো এখন আমরা দেখব এই ম্যাথগুলো আসলে কিভাবে সমাধান করা যায়। এখানে ফার্স্ট কি বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 20% সলভ। দ্যাট মিন্স এখানে এটি হচ্ছে 20%, আর এটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে 10 গ্রাম, এটা হচ্ছে 10 গ্রাম সেই সলিউশন, আর এটার মধ্যে 20% সল্ট আছে। তাহলে এটা হচ্ছে 20%, যেটা এটা হচ্ছে আসলে সল্ট। ওকে ফাইন, এখন আমরা সেকেন্ডে যাই। তারা জানতে চাওয়া হয়েছে যে কতটুকু সল্ট, দ্যাট মিন্স কত গ্রাম সল্ট মিশালে সেটি আলটিমেটলি 50% সল্ট সলিউশন হয়ে যাবে, মানে গড়ে 50% হবে। তাহলে কতটুকু সল্ট বা কত গ্রাম সল্ট মিশাতে হবে আমরা জানি না, তবে যেটা মিশাবো সেটা এক্স্যাক্টলি সল্ট, নট সল্ট সলিউশন। তার মানে এই এক্স্যাক্টলি সল্ট মানে আমরা জানি 100%। এই কথার অর্থ কি? এখানে যে আমরা সল্ট মিক্স করব, এখানে এক্স্যাক্টলি সল্টই আছে, এখানে পানি বা অন্য কিছু নেই। দ্যাট মিন্স এটা সলিউশন না, এটা হচ্ছে কি, শুধু পিওর সল্ট। তো পিওর সল্ট মানে আমরা কি বুঝি, 100%, মানে এখানে 100% সল্ট। কিন্তু এইখানে 10 গ্রাম হচ্ছে সল্ট সলিউশন, যেখানে কিনা এক্সাক্টলি 20% সল্ট আছে। তার মানে এইগুলো হচ্ছে সবই সল্ট, এটাও সল্ট, আর এই 100% কি মিন করছে, সল্টই মিন করছে। ওকে ফাইন, আর এই 50% যেটা সেটাও কি, এই 50% ওই সলিউশনে সল্ট মিন করছে। তার মানে এখানে সবগুলো পার্সেন্টেজই হচ্ছে কি, সল্ট। এখন আমরা বিয়োগ করব, আমরা আরই বিয়োগ করি, বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অনুপাত। তাহলে আমরা যদি এখানে 100% থেকে 50%, দ্যাট মিন্স 50% 100% বিয়োগফল হচ্ছে 50 অনুপাত, এখানে 20 আর 50 ডিফারেন্স হচ্ছে 30। যদি আমরা আরো ছোট করি তাহলে আমরা পাই হচ্ছে 5:3। তাহলে 5 কি এবং 3 এটা কি মিন করছে, এরা অনুপাত। দ্যাট মিন্স 5 কে আমরা 5 ইউনিট চিন্তা করতে পারি, 3 কে আমরা 3 ইউনিট চিন্তা করতে পারি। তার মানে আমরা চাইলে বলতে পারি যে 5 ইউনিট সমান, এখানে আমরা বলতে পারি যে 5 ইউনিট সমান আসলে 10 গ্রাম, অতএব 3 ইউনিট সমান কত গ্রাম, তাহলে বের হয়ে আসবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে 5 ইউনিট সমান যদি আমার এখানে 10 গ্রাম হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি 1 ইউনিট সমান কত গ্রাম, দ্যাট মিন্স 80, আর আমাদের চাওয়াটা কি যে 3 ইউনিট সমান কত গ্রাম, অতএব 3 ইউনিট সমান কত গ্রাম, অতএব 3 ইউনিট সমান কত গ্রাম সেটা যদি আমরা বের করি ইনটু 3, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 2×3 = 6, দ্যাট মিন্স 6 গ্রাম। ওকে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 6 গ্রাম। তাহলে এখানে x এর মান যেটা হবে সেটা হচ্ছে কি, 6 গ্রাম। এখন এটা আমরা এভাবে ইউনিট চিন্তা না করে অন্যভাবেও চিন্তা করতে পারি। যদি অন্যভাবে একটু চিন্তা করি তাহলে সেটা কিভাবে বলা যায় খেয়াল করি। তাহলে এটা যদি অন্যভাবে বলি যে এখানে 5 আর 3 হচ্ছে, এখানে 5 আর 3 হচ্ছে অনুপাত, নট এক্স্যাক্টলি সংখ্যা। তাহলে আমি যদি সেই এক্স্যাক্টলি সংখ্যাটা বলি তাহলে আমি বলতে পারবি যে এখানে 5x,
আর এই 5x সমান কত গ্রাম 10 গ্রাম আমি বলতে পারি যে এখানে 5x সমান হচ্ছে 10 গ্রাম অতএব x সমান কত আমরা এখানে বলতে পারি x সমান হচ্ছে কি 2 গ্রাম তার মানে এখানে আমাদের চাওয়াটা কি চাওয়াটা হচ্ছে যে 3x সমান তাহলে কি গ্রাম এই যে 3 3x সমান তাহলে কত গ্রাম তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 2 * 3 অতএব 6 গ্রাম চাইলে আমরা এভাবে চিন্তা করব কারণ হচ্ছে কি এখানে 5 এবং 3 এর হচ্ছে অনুপাত বের হয়েছে তো অনুপাত তো আর এক্স্যাক্টলি সংখ্যা আমরা বলতে পারি না এর সাথে এমন কোন একটি সংখ্যা গুণাকারে আছে তাহলে সেই গুণাকারে আমরা সেই অজানা রাশিটাকে x ধরে নিলাম দ্যাট মিন্স 5x সমান যদি 10 গ্রাম হয় তাহলে 3x সমান কত তাহলে x এর মানটা বের করে নিলাম অতএব 3x সমান কত গ্রাম এটাকে দেখি যে এখানে কি চেয়েছে যে কতটুকু সল্ট আসলে মিশাতে হবে তো সেটা আমরা জানি না ধরে নিলাম যে লেট x grams of salt x gram of salt must be added okay fine according to the problem আমরা বলতে পারি খেয়াল করে এখানে বলা হয়েছিল যে 10 গ্রাম এর মধ্যে নাকি 20% হচ্ছে কি 20% হচ্ছে এক্স্যাক্টলি সল্ট দ্যাট মিন্স এটা হচ্ছে কি সল্ট তাহলে সল্টের পরিমাণ আমরা কত পাচ্ছি 2 গ্রাম তাহলে যদি ওই সলিউশনে বাকি টুকু কি থাকে ওয়াটার থাকে দ্যাট মিন্স 10 গ্রামের মধ্যে যদি 2 গ্রাম সল্ট থাকে তাহলে আমরা বলতেই পারি বাকি 8 গ্রাম হচ্ছে কি ওয়াটার এখানে যে ইকুয়েশনটা তৈরি করব সেই ইকুয়েশনটা হচ্ছে এক্স্যাক্টলি সল্টের ইকুয়েশন আমাদের এই 10 গ্রামের মধ্যে আসলে এক্স্যাক্টলি পিওর সল্ট ছিল কত গ্রাম আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 2 গ্রাম আসলে এক্স্যাক্টলি পিওর সল্ট ছিল তো এখানে ইকুয়েশন যেটা তৈরি করব সেটাও সল্টের ইকুয়েশন তৈরি করব তো এখানে 2 গ্রাম যদি আমাদের 10 গ্রাম সলিউশনের মধ্যে 2 গ্রাম যদি এক্স্যাক্টলি সল্ট থাকে তাহলে তার সাথে কতটুকু পিওর সল্ট মিশালে x পরিমাণ সল্ট মিশালে সেই যে সলিউশনটি আছে সলিউশনটি ছিল কত 10 গ্রাম তার সাথে নতুন করে কি যুক্ত হয়েছে x গ্রাম পরিমাণ লবণ মিশ্রিত হয়েছে তাহলে এই যে নতুন সলিউশন এই সলিউশনটির মধ্যে এক্স্যাক্টলি নাকি 50% কি থাকবে সল্ট থাকবে এই যে এখানে বলা হয়েছে 50% কি থাকবে সল্ট থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটা হচ্ছে কি সল্ট আবার এই পাঁচটা হচ্ছে কি সল্ট তাহলে আমরা সল্টের একটা বা পিওর সল্টের একটা ইকুয়েশন তৈরি করতে পারলাম তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই হচ্ছে 2x ইকুয়াল এখানে আমরা যদি ভাগ করি তাহলে হয় হচ্ছে 2 দ্যাট মিন্স 10 প্লাস x ডিভাইডেড 2 তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 4 প্লাস 2x ইকুয়াল 10 প্লাস x আলটিমেটলি আমরা বলতে পারি x মাইনাস x ইকুয়াল x আর 10 মাইনাস 4 ইকুয়াল 6 দ্যাট মিন্স আমাদের 6 গ্রাম সল্ট মাস্ট বি এডেড তাহলে ওই সলিউশনে এক্স্যাক্টলি পিওর সল্ট কতটুকু অ্যাড করতে হবে 6 গ্রাম অ্যাড করতে হবে ওই যে সলিউশনটি আমরা পাবো সেই সলিউশনে এক্স্যাক্টলি যে সল্ট থাকবে তার পরিমাণ হবে 50% ওকে দ্যাটস অল ফর দ্য টাইম বিং হিয়ার থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও